পানীয় জল রাস্তার দাবিতে পঞ্চায়েত অফিসে সরব হলেন বিজেপির কর্মী সমর্থকরা দীর্ঘদিন ধরে পানীয় জল রাস্তার সমস্যায় ভুগছেন তারাপুরের গ্রামবাসীরা তাদের দাবি বারংবার পঞ্চায়েত অফিসে জানানো হলেও মেলেনি কোনো রকম সুরাহা তাই আজ গ্রামের বিজেপির সদস্যরা বীরভূমের তারাপীঠ থানার শাহাপুর পঞ্চায়েতের পঞ্চায়েত অফিসে এসে বিক্ষোভ দেখায় এবং তাদের সমস্যার কথা তুলে ধরেন বিষয়টি শাহাপুর পঞ্চায়েতের সেক্রেটারি মিহির লাল শেখ জানান বিষয়টা আমি দেখছি এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করছি দাবি হচ্ছে রাস্তা জল একদম পরিকাঠামো ভেঙে গিয়েছে এই পুরো এখনো মানে মাটির রাস্তা ঠিক আছে এবং ওইখানকার বাচ্চারা এই তিন মাস স্কুল যেতে পারে না এতটাই রাস্তার মানে পরিবেশ খারাপ এবং জল মানে গর্ভবতী মায়েরা বা বাচ্চারা জলে তিপাশা লাগলে একদিন জল নিয়ে গেলে পাঁচ দিন সাত দিন পরের বাড়ি থেকে নিয়ে যাই তো পাঁচ সাত দিন করে খায় সেই জলের তলে নিচে কেঁচো হয়ে যায় ই হয়ে যায় কিন্তু বাধ্য খেতে বাধ্য থাকে তাই আমরা এই নিয়ে প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছিলাম এর আগেও আবার পুনরায় গিয়েছিলাম তা প্রধান আমাদের আজকে আশ্বাস করেছে যে আমরা এক সপ্তাহের মধ্যে টোটাল কমপ্লিট করে দেবো এবং এই রাস্তাটা দেখে গিয়েছে এনএস নিজে দিয়ে নিজেই মানে দুঃখ প্রকাশ করেছে এই রাস্তার উপরে মানুষ যাওয়া সম্ভব নয় উনিও আমাদেরকে বলেছে এত তাড়াতাড়ি তো আমরা হয়তো ঢালাইটা কাজ করে দিতে পারব না কিন্তু আমি এনএসকে বলেছি এই রাস্তার বিল উঠে গিয়েছে এবং কাজ হয়নি হ্যাঁ তো উনি আমাদের আশ্বাস করেছে যে আমরা ডাস্ট দিয়ে দেবো এই বর্ষার আগে ডাস্টটা দিয়ে আপাতত একটা সাইকেল যাওয়ার মতো রাস্তা করে দিলে বাচ্চারা স্কুলটা যেতে পারবে নইলে ওরা তিন মাস চার মাস স্কুল তারপর টিউশনি কিছুই করতে পারে না বেরোতেই পারে না বাড়ি থেকে সেই তো আজকে প্রধান সাহেব আমাদের বিক্ষোভের মহিলারা গিয়েছিল সেই বিক্ষোভ দেখে উনি একদম এনএস প্লাস অঞ্চলের স্টাফ পাঠিয়েছিল এবং তারা ইনকোয়ারি করে স্বীকার করে নিয়েছে আমাদের ব্যর্থতা এবং আমরা তার বিনিময়ে এই একটা নতুন টিউবওয়েল আর ওই গোটা কুড়িটা বাড়ির জন্য একটা নতুন টিউবওয়েল আর রাস্তার ডাস্টটা দেবে এবং বলেছে আমাদের অর্থবর্ষের পরই ওই রাস্তাটা পাকা ঢালাই হবে কি নাম আপনার আমার নাম বাসুদেব মন্ডল কি পদ আছেন বিজেপির আমি বিজেপির জেলা কমিটির সদস্য এরা শাহপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তারাপুর বলে যে গ্রামটা আছে ওই গ্রামে সাধারণ মানুষ কিছু নলকূপ ওদের গ্রামে খারাপ আছে তার জন্য ওনারা এখানে বলতে এসছেন এবং আমরা ওনাদেরকে অতি সত্তর যেহেতু পানীয় জলের ব্যাপার মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম তো অতি সত্তর নলকূপগুলো রিপেয়ারিংয়ের জন্য আমরা মিস্ত্রিকে মানে কল করেছি মিস্ত্রি এসে মানে পুরো ব্যাপারটা যাতে মিটে যায় সেটা দেখা হবে এইভাবে আশ্বস্ত থেকে করা হয়েছে ওনারা চলে গেছে কি না হবে আমার নাম মিহিলাল শেখ কী পদে আছে ওই সাপুর কোম্পানিতে সেক্রেটারি পদে আছে